فألهمها فجورها وتقواها কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ এটা বোঝার যোগ্যতা আমাদেরকে দান করে দিবেন একজন একটা জবানও বন্ধ রাখবেন না কলজা থেকে ঈমানের আওয়াজে বলেন তিনি কে চাইলেই তুমি ভালো পথে চলে সফল হইতে পারো দ্বীনের পথে চলে সফল হতে পারো চাইলেই তুমি বাজে কাজও করতে পারো ভালো কাজগুলো করলে বান্দা তুমি সফল হবা মন্দ কাজ করলে বিফল হবা কারণ মন্দ কাজের গুনাহের কাজের শেষ পরিণাম হলো লাঞ্ছনা বঞ্ছনা বিজ্জুতি আর নেক আমল করনে ওয়ালাদের পরিণতি হলো নেক আমল যারা করবে তাদের পরিণতি হলো সম্মান ইজ্জত মর্যাদা চূড়ান্ত সফলতা একটা জবানও বন্ধ রাখা যাবে না দিল পরিষ্কার হলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা নেক আমল করে সফল বান্দাদের তালিকায় নাম উঠাতে চাই কি চাই না গুনাহের কাজ আপনি করবেন সাময়িক শরীরের জ্বালা একটু ঠান্ডা করবেন কিন্তু গুনার পরের পরিণতি কি বিজ্জুতি লাঞ্ছনা বঞ্ছনা কষ্ট যন্ত্রণা আর নেক আমল করবেন একটু সাময়িক কষ্ট ভোগ করবেন চূড়ান্ত ফলাফল কি বলে শান্তি সম্মান ইজ্জত মর্যাদা মুসলমান ইমানদার নেক আমল একটু কষ্ট যদিও হয় কিন্তু নেক আমলের পরে হলো শান্তি সুখ মজা তৃপ্তি আনন্দ আর গুনাহের কাজ করবা একটু সাময়িকভাবে শরীরের মজা নিবা কিন্তু চূড়ান্ত ফলাফল হলো কান্না আর কান্না একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা সফল বান্দা হতে চাই কি চাই না আওয়াজ আর একটু লাগবে জোরে কর বল ঘরে একা স্বামী বিদেশ পাঁচ বছর পাশের বাড়িতে একজন তারও বউ আছে এখন রাত্র তিনটায় চ্যাটিং মিটিং করাইতে আছে শয়তান ভিতরে ঢুকিয়া দুইটার ভিতরে ঢুকিয়া চ্যাটিং মিটিং করাইতে আছে এরপরে শয়তান কইলো যাস না ও তো একা একা ঘুমায় যা তোর জন্য দরজা খুলে অপেক্ষায় আছে গেল ভিতরে ভিতরে যাওয়ার পর কি হলো শয়তান কুমন্ত্রণা দিয়া ভিতরে ঢুকাই দিল আরেকজনের বউ নিজের বউ আছে এরপরে আরেকজনের বউয়ের কাছে একা একা একই ঘরে ঢুকাই দিল আবার শয়তানি আরেকজন রে গিয়া বলল দেখছস নি রে ঢুকছে তো ঢুকছে তাড়াতাড়ি যা বাহিরে দিয়া তালা লাগা এখন বাহিরে দিয়া তালা লাগাই দিল চিল্লাইতেছে সারা এলাকার মানুষ হাজির এবার ঘরে কে বলে দরজা খোল খোলার পরে দেখে মেম্বার সাহেব এলাকার অমুক দামি বান্দা তমুক দামি বান্দা বলুন এমন ঘটনা আমগো দেশে ঘটেনি আস্তে কর আরে মেম্বার সাহেব তো কইলাম এটা আবার মেম্বার সাহেবরা রাগ করেন না সব মেম্বার কি একরকম সব চেয়ারম্যান কি একরকম সব এমপি মন্ত্রী কি একরকম ওই যে এমপি সাহেবগুলো তো দেখছি আমরা কত কিছু রাগ করেন আপনারা বিরক্ত হইতেছেন শয়তান ঢুকায় দিল কুমন্ত্রণা দিয়া এরপরে আবার আরেকজনে গিয়া বলল ধর বাস সাময়িক একটু শান্তির জন্য মজার জন্য শয়তানের ধোকায় পড়িয়া সারা জিন্দিগির মান সম্মান ইজ্জত মর্যাদা মাত্র এক মিনিটে সব ধুলোয় মিশে গেছে কথা কন না এতদিন বুক ফুলে চলতো এখন মাথা নিচের দিকে দিয়া চল তাইলে ভালো করে বুঝেন গুনাহের মধ্যে সাময়িক একটু মজা যদিও পাও গুনাহের কাজের শেষ পরিণতি হলো লাঞ্ছনা বঞ্ছনা বিজ্জুতি কান্না আর কান্না
দিনও সাময়িক একটু কষ্ট হয়, পরে ফলাফল যা হবে শান্তি সুখ আনন্দ মজা ইজ্জত সম্মান মর্যাদা। এ মুসলমান ইমানদার, ভালো কাজে যে মজা নাই বিষয়টা আবার ওই রকম না। যারা ভালো কাজ করে, যারা নেক আমল করে, নেক আমলে যে একটা অন্যরকম মজা আছে এটা যারা করে তারা ছাড়া কেউ বুঝে না। জোরে কন ঠিক কিনা? গুনাগাররা গুনা করিয়া মজা পায়, আর আল্লাহওয়ালারা আল্লাহর গোলামি করিয়া মজা পায়। দুই দলই মজা পায়, এক দলের মজাটাই স্থায়ী, এক দলের মজাটার মধ্যে সম্মান ইজ্জত মর্যাদা, আরেক দলের মজা অস্থায়ী, এটার ভিতরে লাঞ্ছনা বঞ্ছনা বিজ্যুতি। এ মুসলমান ইমানদার কেমনে বুঝাই, কি দিয়া বুঝাই, বুঝাবার ভাষা খুঁজে পাই না। এই যে জান্নাতের বাগানে আপনারা ফকিরের মতো আইসা বসিয়া গেলেন, এই যে বসে বসে কোরআন সুন্নার বয়ান শুনতেছেন, বসে থাকাতে একটা কষ্ট আছে, কিন্তু এই কষ্টের ভিতরেই অন্যরকম একটা মজাও আছে না নাই? আসতে বলবেন না জোরে কান? এই কষ্টের ভিতরেই অন্যরকম এক মজা, এটা সবাই পায় না। যারা জান্নাতের বাগানে হাজির হয় তারাই পায়। আল্লাহ বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মুসলমান ইমানদার, একটু দিল নরম করে কথাগুলো ভিতরের হৃদয়ের ভিতরে ঢুকায় নাও। আল্লাহ বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করে, কষ্ট করে, জমিনে পরিশ্রম করে, এ কষ্টের সাথেই অন্যরকম এক মজাও পাওয়া যায়। আল্লাহ বলেন নাই কষ্টের পরে মজা, আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, বান্দা তুমি আমাকে পাওয়ার সাধনা করবা, এ সাধনার সাথেই অন্যরকম এক মজাও তুমি অনুভব করবা। পরে না, সাথে। আবার আল্লাহ বললেন একই কথা যে কষ্টের সাথেই রয়েছে একটা মজা, স্বস্তি, আনন্দ, তৃপ্তি, এটা সবাই বুঝে না। এটা বুঝে কারা? যেই বান্দারা মাওলারে পাওয়ার জন্য পরিশ্রম করে, সাধনা করে, কষ্ট করে, এই সাধনায় যে একটা মজা আছে তারা এটা অনুভব করে। এক বান্দা ঘুমায়, ফজরের আজান যখন হয় বান্দার সারা রাত ঘুম আসে না, ফজরের আজানের পর বান্দাকে ঘুম যাইতে ধরে, এবার বান্দা ঘুমায়। নামাজের ওয়াক্ত যখন চলে যায় তখন আর মজা লাগে না, ছটফট ছটফট আরম্ভ হয়। আর এক বান্দা, ফজরের আগে বান্দা ঘুমটা যদিও আসতেছে, বান্দার কাছে ঘুমটা মজা লাগতেছে, কিন্তু না না না, বান্দা ঘুমায় না, বান্দা মসজিদে চলে যায় জামাতে নামাজ আদায় করে, বান্দা মাওলাকে সেজদা দেয়। এই যে বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করলো, আমার মাওলার সেজদা দিল, এটাই বান্দাই জানে। আল্লাহ যে বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এই বান্দা টের পেয়েছে যেই মাত্র বান্দা মাওলার সেজদা দিয়েছে, বান্দার দিলে অন্যরকম একটা শান্তি বান্দা অনুভব করেছে রে বান্দা। এটা যেই বান্দা সেজদা দেয় না, ওই বান্দারে ওয়াজ করে বুঝাইতে পারবো না। যেই বান্দা সেজদা দেয় ওই বান্দা টের পায় যে না ঘুমের চেয়ে নামাজে অন্যরকম এক মজা পাওয়া যায়। চিল্লায় কোন ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও, আহা তেমন কঠিন দিনেতে
নামাজ দিবে সান্তনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ মুসলমান ইমানদার, আমরা মুসলমান আরেকজন বেঈমান, বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি দিয়া হয়? বলে সালাতের মাধ্যমেই পার্থক্য হয়, কে মুসলমান আর কে বেঈমান। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা নামাজ আদায় করতে চাই কি চাই না। আসতে বলবেন না জোরে কোন ঠিক কিনা। প্রিয় ভাই, অস্ত মজা লাগে, বয়ান মজা লাগে, কিন্তু নামাজ, নামাজ পড়তে রাজি না। হুজুর ওয়াজ করেন, ওয়াজ এক ঘন্টা না দুই ঘন্টা করেন, দুই ঘন্টা না তিন ঘন্টা করেন, ওয়াজ তিন ঘন্টা না তিরিশ ঘন্টা না তিন তিরিশ ঘন্টাও না, আজীবন ওয়াজ করা, আর আপনি এক ওয়াক্ত নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, সমান হবে? আসতে বলবেন না সমান হবে? ওয়াজ শুনলাম আমল করলাম না, এই ওয়াজে কোনো ফায়দা হবে? আমি মুসলমান কি দিয়া আমি মুসলমান, পার্থক্যটা কি? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বলে বান্দার মাঝে আর কুফুরির মাঝে পার্থক্য কি? বলে পার্থক্য নিরূপণ করার জন্য হলো সালাত। যে বান্দা নামাজ পড়ে ওই বান্দা ইমানদার মুমিন, যে বান্দা নামাজ পড়ে না ওই বান্দা ইমানদার না মুমিন না। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না। আসতে বলবেন না জোরে বলেন। এখন নামাজ আমরা ঠিক মতো পড়তে চাই না, নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই, অথচ নামাজ হলো আমি যে ইমানদার ইমানের দলিল। কোন বান্দা যদি দাবি করে বান্দা পাঁচ ঘন্টা জমির মালিক, এক কানি জমির মালিক বান্দা, কিন্তু বান্দার কাছে যদি জমির দলিল না থাকে, তাইলে একটু আওয়াজ দিয়ে বলবেন বান্দা হাজার বার না লক্ষবার যদি দাবি করে জমিটা আমার, বলেন আসলে কি জমিটা তার? মাথা দিয়ে না জবান দিয়া বলেন। বান্দা যে দাবি করলো যে জমিটা আমার, কিন্তু বান্দার কাছে জমির দলিল নাই, বলুন সে যে দাবি করলো দাবিটা সত্য না মিথ্যা? এইরকম মিথ্যা দাবিদার আমগো দেশে অভাব নাই। মুড়ি দইলে নামাজ রোজা লাগে না এরকম কথাও নাকি আমগো দেশে কেউ কেউ কয়, কেউ কেউ নাকি কয়, আমি জানি না কিন্তু বলার মতো নাকি আছে। মুড়ি দইবি তো জান্নাতের টিকিট পাবি, নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার, নামাজ নামাজ নামাজ, নামাজ হলো ইমানের দলিল। কোন বান্দা ইমানদার আর কোন বান্দা ইমানদার না, কোন বান্দা মুসলমান আর কোন বান্দা মুসলমান না, পার্থক্য হবে কিসের মাধ্যমে? আস্তে কর, পার্থক্য হবে নামাজের মাধ্যমে। বান্দার নামাজ নাই তো বান্দার ভিতরে বুঝতে হবে ইমানে বড় ঘাটতি আছে। আর যেই বান্দাকে দেখবেন দৈনিক ফজর জোহর আসর মাগরিব এশা মসজিদের দিকে দৌড়ায়, বান্দা মসজিদে যায় নামাজ পড়ে, তাইলে আশা করা যায় বান্দার ভিতরে ইমানের মেশিনটা মজবুত আছে, চিল্লা এখন ঠিক কিনা। ফজরে আমরা অনেক সময় বাস্তবতা দেখি, মাঝে মধ্যে সফরে থাকি তো, তো সফরে ফজরের নামাজ কোনো মসজিদে যদি পড়তে যাই, গিয়া দেখি ইমাম সাহেব মুয়াজ্জিন আর মুসল্লি একটাও নাই, বিশাল মসজিদ, সুন্দর মসজিদ, চমৎকার দেখার মতো, কিন্তু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া ফজরে মুসল্লি নাই, কথা কয় না? আসতে বলবেন না, এরকম বাস্তবতা আছে না নাই? আমি কি মিথ্যা বলতেছি? ইমাম সাহেব এমন মসজিদ দেখছি যে শুধু ইমাম সাহেব আছে, মুসল্লি একজনও নাই। এই মসজিদ দিয়েছো, মসজিদ তোমাকে লানত দেয়। মসজিদ দিছো বান্দা মাওলার সন্তুষ্টির জন্য। এক জায়গায় বয়ান করতে গেছিলাম, এ রাস্তার এপাশে এক মসজিদ, ওই পাশে এক মসজিদ, একই গ্রাম, এই মুরব্বি যে জায়গায় ওখানে এক মসজিদ আর এই
হুজুর যেখানে আছে ওখানে আরেক মসজিদ, আশ্চর্য বিষয়। হুজুর কি বলতেছেন? আলহামদুলিল্লাহ বলি সবাই। কি আলহামদুলিল্লাহ কইতে অসুবিধা আছে? একটু চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। এবার কোন কিল্লাই আলহামদুলিল্লাহ কইছেন? এই যে আপনারা জানেন প্রধান আলোচক চলে আসছেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি যে শুরু করছি আমার শেষ হবে হঠাৎ, হঠাৎ মানে এই যে বৃষ্টিও পড়তেছে, আশা করি তিনি চলে আসবেন দ্রুত। তো আল্লাহ যদি আমগরে সুযোগ দেয় তাহলে আমার বর্ডার হইল নয়টা। আমার বর্ডার কয়টা? কথা কয় না, এমন বৃষ্টি যে একটু একটু পড়ে। আপনারা চিন্তা করতে আছেন থাকুক না জামুগা, এমন হুজুর যতক্ষণ থাকে আপনারাও ততক্ষণ থাকবেন তো? আসতে বলবেন না জয় কন, যদি বিজ্জা যান। হ্যাঁ, যদি বিজ্জা যান। কে কে বিজদের রাজি আছেন? এই হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমি না হয় বিজ্জাম, আমার মোবাইলের কি উপায় না? মোবাইল তো আমারও আছে, কথা কয় না। তো যদি বসার মতো অবস্থা না হয় আমিও বসবো না, কিন্তু যতক্ষণ বসা যায়, আল্লাহ যতক্ষণ সুযোগ দেয়, এ রহমতের ফোঁটা গায়ে পড়লেও যতক্ষণ বসা সম্ভব বলতে হবে যে হুজুর আপনি যতক্ষণ আছেন আমরাও ততক্ষণ আছি। দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। বলি মারহাবা মুসলমান ইমানদার, একটু দিল নরম করিয়া দাও। এ দুনিয়া অল্প কিছুদিনে, দুনিয়ায় কতদিন থাকবো জানি না, তবে যেতে হবে এটা আমার জানা আছে। যাওয়ার সময় কিন্তু বেশি দূরে না, যাওয়ার সময় বেশি দূরে না রে বাবা। যদি 1000 বছর হায়াত পাও তারপরেও মরতে হবে, ওই মরণ কিন্তু আমাদের থেকে বেশি দূরে না, মরণ খুব কাছে। কতটা কাছে একটু আওয়াজ দিয়ে বলেন, কতটা কাছে? মরণের চাইতে এত কাছে আর কিছুই নাই। চিল্লায় কোন ঠিক কিনা? তো পরকালের জন্য আমাদের পুঁজি নেকা আমল, নেকা আমলের মধ্যে সব থেকে দামি আমল হলো নামাজ। আমি ইমানদার, আমার ইমানের দলিল হলো নামাজ। এই নামাজ বান্দাজ কি ঠিক মতো পড়ো না? মসজিদ বানাইছো, মসজিদের হক আদায় করো না, এ মসজিদ তোমাকে লানত দেয়। মসজিদে মুসল্লি নাই, নামাজ পড়নেওয়ালা নাই, অথচ মসজিদ গুলো এমন দামি মসজিদ, মাওলার দরবারে মসজিদ গুলো সুপারিশ করে করে বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। আবার এই মসজিদ আল্লাহর দরবারে কাক গলা দাঁড় করায় দিবে। মাওলা এরা মারামারি করে মসজিদ দিছে, ওই যে বলছিলাম রাস্তার এ পাশে এক মসজিদ, ওই পাশে আরেক মসজিদ, দুইটাই সুন্দর। এই যে আঙ্গো পাশেই এলাকার নাম নাই বললাম, ঠিক এই মুরব্বী যেখানে আছে এখানে একটা মসজিদ, হুজুর যেখানে আছে ওখানে আরেকটা মসজিদ। গিয়া আশ্চর্য, এক বিয়াতে গেছিলাম, কি ভাই ব্যাপার কি এমন কেন? বলে হুজুর একসাথে আজান হয় জামাত হয় কিন্তু মুসল্লি নাই। বলে এত পাশাপাশি মসজিদ দুইটা কেন? বলে পাশাপাশি মসজিদ টাকার গরম, টাকার গরম। কি টাকার গরম? বলে হুজুর এই মসজিদে একটু কমিটি নিয়ে ঠেলা ঠেলি লাগছিল, বাস ওই পাশে যে মসজিদটা আছে দেখতেছেন এটা আমাদের পুরাতন মসজিদ, ওটা নতুন বানাইছে, বাস ও এখানে দাঁড়ায় কইছে আমার কি টাকা পয়সা কম আছে, আমি নিজেই মসজিদ একটা বানাইয়া নিজেই সভাপতি হয়ে যাব। মাতবুরি করব, টাকা আছে মসজিদ বানায় দিছো, আরে এই মসজিদ বানানোতে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? কই আগেকার সৌন্দর্য হারায় গেছে? জুমুয়ার দিন দেখতাম মসজিদে মুসল্লি কানায় কানায় ভরা, আজকে এই জায়গায় মসজিদ একটা 10 হাত দূরে, আর একটা 20 হাত দূরে, আর একটা 1 গ্রামে মসজিদ 20টা,
একই গ্রামে মসজিদ 10টা জুমআগুলো হয়ে গেল ছোট ছোট মুসলমানদের আন্তরিকতা ভালোবাসা ঋদ্ধতা সব উঠে গেল এ মুসলমান ইমানদার মসজিদ বানাইছো মসজিদের মুসল্লি আছে কিনা চিন্তা করো মুসল্লি ছাড়া মসজিদ বানাইয়া সওয়াব তো হবেই না বরং লানত নিতে হবে চিল্লায় কোন ঠিক কিনা মুসলমান ইমানদার জুমার দিন বান্দা তুমি মসজিদে আসলা ফজর জোহর আসর মাগরিব তুমি মসজিদে আসো না জুমার দিন বান্দা মসজিদে আসলো কেন তাও বউ ঠিল্লা ফাটাইছে কথা কয় না আসতো চায় না বউ ঠিল্লার পরে মসজিদে পাঠানো লাগছে তাও আসছে সবার পরে আয়েশা ইমাম সাহেবরে জ্বালা যন্ত্রণা শুরু করে দিছে ইমাম সাহেব জুমআতে একটু শান্তি মতো খুতবা দিবে এ বান্দরের জন্য ওইটাও পারে না আইছে সবার পরে এ সবারই ঠেল্লা এরপরে সবার আগে গিয়ে বসছে বেল ফাইতে বইছে বেল 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 ফাইতে বইছে বুক উঁচু করে হুজুরের দিকে চায় দুই মিনিট ওভার হইছে গলা খেকুর দেয় হুজুর আবার ওয়াজ ওর দিকে তাকায় ওয়াজও ভুললা যায় কিছু কইতে পারে না এলাকার মাতবর কথা কয় না আরে কথা কোন ঠিক কিনা এলাকার মাতবর টাইম দেখায় হুজুরের ঘড়ির দিকে দেখায় আরে ঘড়ি দেখায় তুমি মিয়া টাইম দেখাও হুজুররে তোমার টাইম দেখার সময় বেশি দূরে না আজরাইল যখন আসবে তখন টের পাইবা যে যে মসজিদে গিয়া ওই হুজুরের ঘড়ি দেখাইছো টাইম দেখাইছো আজরাইল আসলে তোমার বুঝাই দিবে কোন জায়গার সময় দামি ছিল আর কোন জায়গার সময় মূল্যহীন ছিল কথা কন না কেন মসজিদে গেলে মনে হয় ওরে বান্দরের ফলা লাগাইছে কেউ গায়ে বাঁদর বান্দরের ফলা এটা গায়ে দিলে কেনটা জ্বালা যন্ত্রণা এরকম সুলকানি মসজিদে গেলে সুলকানি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় মসজিদ থেকে বের হয় মনে হয় জেলখানা থেকে আসামে ছাড়া পাইছে তোরে কে কইছে মসজিদে যাইতি মসজিদে গেলে যদি তোর চুলকানি বেড়ে যায় তো মসজিদে যাইতি কইছে কে তোরে মসজিদ আল্লাহর ঘর এখানে এসেছ তুমি ফকির একজন ফকির যেভাবে নিজেকে ছোট বানায় দেয় সব থেকে ছোট বানায় দেয় ও তো ছোট বানায় দাও নিজেকে কারণ তুমি মাওলার দরবারে এসেছো মাওলার কাছে তুমি চাইবা যত ছোট হয়ে চাইতে পারো ততই বেশি পাইবা কথা কর না কেন ফকির হয়ে যদি বাদশার সামনে গিয়া মাতবুরি করো তাইলে তো কিছুই পাবা না তোমার কপালে তো ওই জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটবে না ফকির যদি আপনার কাছে হাত বাদে আর যদি আপনার কাছে নত হয়ে চায় বান্দা দিবে না মনে চিন্তা ছিল কিন্তু ফকিরের চেহারাটার দিকে তাকাইয়া কেমন জানি মায়া লাগিয়া গেছে কত ছোট হয়ে চাইতেছে কত ছোট হয়ে হাত পাতিয়া চাইতেছে আর পরে জবান থেকে যখন শোনে যে আব্বা যান আমার আম্মা নাই আমার আব্বা নাই আমি ইয়াতিম আমার একটু সাহায্য করেন বান্দার নিয়ত ছিল কিছুই দিবে না কিন্তু যেই মাত্র শুনলো ইয়াতিম বান্দা না দিয়া পারলো না পকেটে 100 টাকা ছিল পুরাটাই বান্দা দিয়া দিল এ মুসলমান ইমানদার দেওয়ার ইচ্ছা মোটেই ছিল না যেই মাত্র শুনলে ইয়াতিম পকেটের 100 টাকা বাহির করে দিয়া আফসোস করে আহ আরো থাকলে আরো দিতাম এ মুসলমান গো দুনিয়ার ইয়াতিম তো এটা সাধারণ ইয়াতিম এমন একটা সময় আসবে যখন আমার মা আমার থেকে দূরে সরিয়া যাবে আমার বাবা আমার থেকে দূরে সরিয়া যাবে আমার দোস্ত আমারে ভুলিয়া যাবে দুনিয়ার মানুষগুলো আমারে ছুড়ে ফেলে দিবে আমার একাকিত্বের দিনে মুসিবতের দিনে যেদিন আমি চূড়ান্ত ইয়াতিম হয়ে যাব ওই দিন আমার বিবি আমার সাথে যাবে না আমার বাবা আমার সাথে যাবে না আমার মা আমার সাথে যাবে না যত তাড়াতাড়ি সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া জন্মের মতো চলে আসবে এই যে কবরে যে ইয়াতিম
এই ইয়াতিমের খবর আর নেওয়া যায় না আজ এ জান্নাতের বাগানে বসিয়া যদি মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারো কবরে তুমি ইয়াতিম হবা না দেখবা ফেরেশতারা সর্বদা তোমার পাশে থাকবে আর যদি নবীর পাগল হইতে পারো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো দেখবা কবরে তোমার সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী হাজির হয়ে গেছে দিল যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না গরম গরম ভাব দেখায়েন না মসজিদের হক আদায় করতে হবে মসজিদের হক আদায় করতে হবে ও মুসলমান ইমানদার মসজিদের আদব বজায় রাখতে হবে মসজিদে ঢুকবা নিজের ছোট বানায় দিবা কারণ তুমি ফকির বাদশাহ একজন একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন যিনি বাদশাহ বলেন তিনি কে কেউ আল্লাহ কইতে আপনাকে খারাপ লাগে ওই মেঘের ফোটার দিকে তাকায়েন না আমার দিকে তাকান বলেন বলেন একজন বাদশাহ বাকি সব ফকির আমরা ফকিরের বাচ্চা ফকির আমার আব্বা ফকির আমার দাদা ফকির আমার চৈদ্দ গোষ্ঠী ফকির বাদশাহ একজন চিল্লে বলেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা একজন বাকি সব হলো ফকির এই মসজিদের ভিতরে তুমি ঢুকছ একটু ভালো করে চিন্তা করিয়া দেখো এই মসজিদ কিন্তু মানুষের বিরুদ্ধেও সাক্ষী দিবে আবার মসজিদ মানুষের পক্ষেও সাফাত করবে বলে কেমনে করবে বুঝাবার জন্য আপনাদেরকে বলতেছি রেলগাড়ি দেখেন রেলগাড়ি রেলগাড়ির বগি একটা না কয়েকটা রেলগাড়ির বগি একটা না কয়েকটা আলোচনা বুঝেননি আসলে রেলগাড়ির কয়েকটা বগি এর মধ্যে মেইন একটা আছে মেইন মসজিদগুলোর মেইন হলো বাইতুল্লাহ আর মসজিদে নববী একটু দিল দিয়ে অনুধাবন করেন বাকি সবগুলো মসজিদ হবে এক একটা বগি এটা বুঝাবার স্বার্থে কি দিয়া বুঝাই মসজিদ সুপারিশ করবে এ বিশ্বাস আপনাদের আসেনি আসতে বলবেন না জোরে বলেন কোরআন সুপারিশ করবে এ বিশ্বাস আসেনি নেক আমল বান্দার পক্ষে সুপারিশ করবে বলেন এই বিশ্বাস আসেনি আমার নবী সাফাত করবে এই বিশ্বাস আসেনি আপনি দেখবেন বড় কালে মসজিদগুলো ভিআইপি এক একটা ট্রেন ট্রেনের মতো বগি আর এই মসজিদে যারা মসজিদকে ভালোবাসত মহব্বত করত ফজর পড়ার পর জোহরের টেনশন যাদের মাথায় থাকতো সময়ের প্রতি যাদের গুরুত্ব থাকতো আল্লাহ কোরআনে কারিমে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ও বান্দা বান্দির দল নির্ধারিত সময়ে তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে বান্দা ফজর পড়ার পর জোহরের চিন্তা মাথায় ছিল মসজিদের সাথে বান্দার দিলটা লাগানো ছিল জোহর পড়ার পর বান্দা আসরের চিন্তায় ব্যস্ত থাকতো আসরের পর বান্দা মাগরিব মাগরিবের পর এশার টেনশন বান্দার মাথায় থাকতো তার মানে মসজিদের সাথে বান্দার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল এই মসজিদ গুলা বান্দাদেরকে ডাকবে ও আমার বাসিন্দারা ও আমার পাগলারা যারা জমিনে আমারে ভালোবাসছো দৈনিক পাঁচবার আমাতে আসছো মাওলার দরবারে মাথা ঝুঁকাইছো আয় 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 আমার প্যাসেঞ্জার হও ওই মসজিদের ভিতরে আপনাকে ডেকে ডেকে রেলগাড়ির বগির ভিতরে ডেকে ডেকে আপনাকে ওগুলার ভিতরে ওঠানো হবে প্রত্যেকটা মসজিদ হবে এক একটা রেলগাড়ির বগি এ মুসলমান ইমানদার যারা মুসল্লি ছিল যারা ওটা ওটাতে ঢুকবে আর এই গাড়ি সোজা বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা সময় মতো নামাজ পড়তে চাই কি চাই না নামাজি তারা উত্তরাধিকারী সম্পদের উত্তরাধিকারী যেমন হয় বাবার সম্পদটা যদি ফিওর হয় বলে সম্পদের উত্তরাধিকারী কারা হবে তার সন্তানরা যদি বাবার সম্পদটা ফিওর হয় সম্পদের উত্তরাধিকারী সন্তানরা হয়ে যাবে
মুসলমান ইমানদার যারা নামাজি বান্দা হবে আমাদের পূর্বপুরুষরা উত্তরাধিকার সূত্রে জান্নাতি হয়ে গেছেন জান্নাতের নিয়ামত তারা কবরে ভোগ করতেছেন আমরা যদি তাদের উত্তরাধিকারী হতে পারি তারা যেমন খাঁটি ইমানওয়ালা ছিল আমরা যদি তাদের মতো হতে পারি তাহলে উত্তরাধিকারী সূত্রে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন আমাদের পূর্বপুরুষেরা আমরা দেখছি যত কষ্টই হতো এক ওয়াক্ত নামাজ তারা কাজা করত না একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরাও যত কষ্টই হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না আওয়াজ ছোট হয়ে গেছে একটু আওয়াজ লাগবে বলুন আমরা নামাজ পড়তে চাই কি চাই না তাহলে উত্তরাধিকারী সূত্রে আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন যারা নামাজের প্রতি যত্নবান হয় পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয় উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই উত্তরাধিকারীগণ বলে উত্তরাধিকার সূত্রে তারা পেয়ে যাবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত পেয়ে যাবে ওই জান্নাতে হুম ফিহা খালিদুন যারা একবার ঢুকবে তার আর বাহির হওয়া লাগবে না ওই জান্নাতে তারা অনাদি অনন্তকাল থাকবে এ মুসলমান ইমানদার একটু দিলটা যদি নরম হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা উত্তরাধিকার সূত্রে জান্নাত আমাদের পূর্বপুরুষরা যেভাবে কষ্ট করেছেন নামাজের দলিল ইমানের দলিল তারা সংগ্রহ করে বিদায় নিয়েছেন বলুন আমরা ওই দলিলটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সংরক্ষণ করে আমরা জান্নাতি হতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন চাই কি চাই না আপনাদের খারাপ লাগতেছে বিরক্ত হইতেছেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى امر الله তার প্রিয় বান্দা যারা জমিনে আছে তার প্রিয় বান্দা বান্দি যারা জমিনে আছে আল্লাহর প্রিয় বান্দা বান্দি কারা বলে যারা ইমানওয়ালা তারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দি কারণ সবাই তো আল্লাহর বান্দা বান্দি দাবি করে এর মধ্যে একদল আদবওয়ালা আর একদল বেয়াদব সবাই দাবি করে আমরা আল্লাহর বান্দা হিন্দুরাও দাবি করে আমরা আল্লাহর বান্দা খ্রিস্টানরাও বলবে আল্লাহর বান্দা মোনাফেকরাও বলবে আল্লাহর বান্দা কিন্তু এত সব বান্দাদের মাঝে একদল আছে আদবওয়ালা আর একদল হলো বেয়াদব একটা জবানও বন্ধ রাখবেন না দিল পরিষ্কার করে ইমানের আওয়াজে বলবেন আমরা আদবওয়ালা বান্দা হতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলামিন দৈনিক আদবওয়ালা বান্দা যারা তাদের উপর দৈনিক কয়েকটো নামাজ ফরজ করেছেন আস্তে বলবেন না জোরে কোন একটু দিল দিয়ে অনুধাবন করেন যদি মনে করেন আপনি আসামি একটু হৃদয়ের ভিতরে ঢুকায় নেন আপনারে যদি বলা হয় প্রশাসনের লোক যদি বাঁচতে চাও টানা ৪০ দিন আমার সাথে দৈনিক পাঁচবার করে দেখা করবি আপনি বাঁচার জন্য বলবেন যেমনি হোক দেখা করব যদি বলা হয় সামনে তোমার ফাঁসি হয়ে যাবে যদি টানা ৪০ দিন নির্ধারিত সময় আমার সামনে হাজির হইতে পারো ফাঁসির হাত থেকে তোমাকে বাঁচায় দেওয়া হবে নয়তো ফাঁসির হাত থেকে তুমি রেহাই পাবা না তোমার সাথে সব সময় প্রহরী আছে পাহারাদার আছে পালাবার কোনো রাস্তা তোমার নাই তোমার সাথে আমি তুমি যেখানে যাইবা বাথরুমে যাইবা তাও পাহারাদার দিয়া দিয়ে তুমি ঘুমাইবা পাঁচজনে মিলে তোমারে পাহারা দিবে পালাবার কোনো সুযোগ তোমার নাই সময় মতো যদি দৈনিক আমার সামনে পাঁচবার হাজির হইতে পারো আগামী ৪০ দিন পর তোমার ফাঁসির হাত থেকে তোমারে বাঁচায় দিব নয়তো তোমার নির্ধারিত ফাঁসি হয়ে যাবে যদি এই রকম শর্ত কেউ লাগায় দিত বলেন বান্দা কি পাঁচবার হাজিরা দিতে ভুল করতো
আসতে বলবেন না জোরে বলেন মুসলমান ইমানদার আমাদের পিছনে পাহারাদার আছে না নাই আসতে বলবেন না জোরে কোন আছে না নাই كراما كاتبين يعلمون ما تفعلون او بند بندر دال فاكي دمار كنو شجوك ناي ميات كنتو خوب كام آمي الله كنتو تدرو برطت تبودك نزوكتو كوري ركسي তোরা যা করো তারা সব জানে সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখে রেকর্ড করে রাখে এ মুসলমান ইমানদার দিন যখন ফুরায় যাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার মাওলা আমাদেরকে ডিউটি দিলেন দৈনিক পাঁচবার মাওলার সামনে হাজির হতে হবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা আমার আল্লাহ বান্দা বান্দির উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না যে বান্দা উত্তম রূপে ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যথা সময়ে ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না আমার ভয় অন্তরে নিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া রুকুগুলো ঠিকঠাক মতো আদায় করবে আল্লাহর ভয় অন্তরে নিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কানা লাহু আলাল্লাহ عهد ان يغفر له امر الله পক্ষ থেকে তার জন্য ওয়াদা আছে আল্লাহ তার প্রতি ওয়াদা করেছেন ও বান্দা كان له على الله عهد ان يغفر له আমার নবী বলেন আল্লাহ তাকে maaf করে দিবেন আমার আল্লাহ ওয়াদা করেছে আমার আল্লাহ মাফ করে দিবেন জৈনিক যদি উত্তম রূপে ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাফ করে দিবেন আমার আল্লাহ ওয়াদা করছেন এ মুসলমান ইমানদার দুনিয়ার মানুষে ওয়াদার খেলাফ করেন দুনিয়ার মানুষ ওয়াদা দিয়া ঠিক মতো ওয়াদা ঠিক রাখে না বলুন আমার আল্লাহ যে ওয়াদা দিছেন এ ওয়াদার কি খেলাফ হতে পারে মাথা দিয়া কেন বলবেন জবান দিয়া বলেন আমার আল্লাহ যে ওয়াদা দিছেন এই ওয়াদার খেলাফ হতে পারে দেখেন না নির্বাচন আসলে এইটা কর্ম এইটা কর্ম এই কর্ম সেই কর্ম কত নেতা এটা করে দিব ওটা করে দিব এই করে দিব সেই করে দিব গেলে আর চার বছর খুঁজেও পাওয়া যায় না কথা কয় না আসতে বলবেন না জোরে কোন ঠিক কিনা এতদিন তো আশা লাগে নাই এবার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কৌশল করছে এবার আশা লাগবে কথা কয় না এবার আশা লাগবে তো যা ওয়াদা তিনারা দেয় মনে হয় সবগুলো ওয়াদা ঠিকঠাক মতো পালন করে কথা কয় না তো ঠিকঠাক মতো পালন করে না কিন্তু আমরা তো ওদের পিছনে দৌড়াই আমরা ওদের পিছনে দৌড়াই এক কাপ চা আর একটা বন অথবা পাঁচশো টাকার কাছে আমরা নিজের বিবেককে বিক্রি করে দিই কপাল পোড়া জাতি আমরা কপাল পোড়া জাতি ও নির্বাচনে প্রার্থী হয়েছে মেম্বার পাঁচ বিশ লাখ টাকা খরচ করছে তো চিন্তা করে এখন আবার বিশ লাখ টাকা তো উঠানো লাগবে এখন যেমনে পায় এমনে খায় আপনি কাজ একটার জন্য গেছেন ওই আক্কাইয়া আপনার কাছ থেকে ঠিকই টাকা উঠায় নিবে কথা কন না কা খাইছেন একবার দিবেন বারবার খাইছেন একবার দিবেন বারবার এরপরে আবার সমালোচনা করে এটা কিতা বানাইলাম আরে তুমি ওই যে ভোটের আগের দিন কিছু খাইছিলা দুইটা টাক্কা এক হাজার টাকার নোট নিছিলা এটা কি উসুল করা উসুল না করে থাকবে এজন্য এই ঘুষ যারা দেয় ঘুষ যারা খায় সব জাহান্নামের কি চিল্লে বলেন ঠিক কিনা একটা জবানও বন্ধ রাখবেন না বলেন দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহর ওয়াদা যা করেন আল্লাহ সেটাই আল্লাহ যা বলেন সেটাই করেন ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন মুসলমান নবীরা শেখের দল
আমার আল্লাহ জানায় দিলেন, আমার নবী বললেন যারা উত্তম রূপে ওযু করবে উত্তম রূপে ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর ওয়াদা রয়েছে তাদের জন্য। কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইগফিরা লাহু, আমার আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দিবে। তাহলে আমরা যদি উত্তম রূপে ওযু করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর ওয়াদা আছে, নবীজি বলেছেন মাফ করে দিবেন মাফ করে দিবেন। এবার বলেন আমাদের গুনাহ আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসে। গুনাহগুলো যদি ঝড়াইতে চান ওযু আর নামাজের মাধ্যমে গুনাহগুলো ঝড়াই আনেন। কারণ যে বান্দা ওযু করবে ওযু করার সময় বান্দা হাত ধৌতো করবে, বান্দা হাতের ময়লা দূর করবে আর নিয়ত করবে আল্লাহ, একটা জবানও বন্ধ হবে না, একটু কলিজা থেকে ডাক দেন বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ, মহব্বতে ডাক দেন বলেন আল্লাহ, মনে মনে চিন্তা করবে আমার হস্তার্জিত যত গুণা মাওলা গো আমার গুণাগুলো ঝড়ায় দেন। বান্দার হাত দিয়া যা গুনা করছে বান্দার সবগুলো গুনা হাত ধৌত করার মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, এমনকি নখের চিপার গুনাগুলো পর্যন্ত বান্দার ওজুর মাধ্যমে আমার আল্লাহ পরিষ্কার করিয়া দেয়। বান্দা যখন কুলি করে গড়গড়া করে কুলি করে বান্দার জবানের গুনাগুলো কুলির পানির সাথে ঝরিয়া যায়, বান্দা যখন নাকের ডগায় পানি দেয় বান্দার নাকের গুনা ঝরে যায়, বান্দা যখন মুখ ধৌত করে সমস্ত চেহারা ধৌত করে বান্দার এই চেহারা দ্বারা যা গুণা হয়েছিল সব গুণাগুলো ঝরিয়া যায়, বান্দার চোখের গুণাগুলো ঝরে যায়, এমনকি চোখের ওই কোনার চিপার পশম থেকে পশমের পশম থেকেও গুণা ঝরে যায়, বান্দা যখন পা ধৌত করে বান্দার পায়ের গুণা ঝরে যায়, পায়ের গুণা শুধু ঝরে না বান্দার পায়ের চিপার নৌকা নখে নখের চিপার গুণাগুলো পর্যন্ত ঝরিয়া যায়। এরপরে বান্দা গুণা মুক্ত হইয়া যখন মাওলারে ডাক দেয় ডাক দিতে দেরি হয় আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি হয় না। এ মুসলমান ইমানদার উত্তম রূপে উজু করিয়া মসজিদে গিয়া যখন বান্দা নিজেকে সারেন্ডার করিয়া কান বরাবর হাত উঠাইয়া মাওলার দরবারে সারেন্ডার করিয়া বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় মাথা নত করে দেয় আমার আল্লাহ বান্দার সবগুলো গুনাহ মাফ করে দেয়। এ মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ওযু নামাজের মাধ্যমে গুনাগুলো ঝড়াইতে চাই কি চাই না। এ মুসলমান নবীর আশা কারো তোলে। এরপরে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, আর যে বান্দা এরূপ করবে না উযু করবে না উত্তম রূপে নামাজ পড়বে না তার জন্য আমার আল্লাহর কোনো ওয়াদা নাই, তার প্রতি আল্লাহর কোনো ওয়াদা নাই। ইনশা গফারা ওয়া ইনশা আযাবাহু, আবু দাউদ শরীফের হাদিস বলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন অথবা মাফও করতে পারেন। মুসলমান নবীর আশেক যদি আপনার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের সব সঞ্চয় ভালো করে বুঝেন, জীবনে যা কামাই এই জীবনের সব কিছু ধরেন আমার কাছে জমা দিলেন, আমি যদি বলি পাইলেও পাইতে পারেন নাও পাইতে পারেন, আমি মন চাইলে দিব নয়তো দিব না, বলেন আপনার সারা জীবনের কোটি কোটি টাকার সম্পদ কি আমানত আমার কাছে রাখবেন? আসতে বলবেন কেন, জোরে বলেন না, সারা জীবনের সব এইরকম সন্দেহের জায়গায় রাখা যাবে না, যেখানে নিশ্চয়তা আছে ওখানে রাখে মানুষ, কথা কয় না। মুসলমান নবীর আশেকের দল, তাইলে জীবনটার কোনো দামি নাই যদি আমার আল্লাহর কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিতে না পারি। আল্লাহ যদি না বলেন ও বান্দা তুই আমার বান্দা, বান্দারে আমি তোরে মাফ করে দিলাম, যদি আমার আল্লাহ আমার এই প্রতিশ্রুতি না দেন এই কথা আমারে না বলেন, আমার নবী যদি না বলেন তুই আমার উম্মত, যদি এই নিশ্চয়তা আমরা না পাই তাহলে আমাদের গোটা জিন্দিগির মেহনতের পরিশ্রমের চারানা পয়সার কোনো দাম নাই রে বাবা।
একটু দিলটা যদি পরিষ্কার হয় ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবী বলুক তুই আমার উম্মত আল্লাহ বলুক তুই আমার বান্দা বলুন আমরা এমন কোয়ালিটির বান্দা হতে চাই কি চাই না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পুত নববধূ খুব সুন্দরভাবে সাজছে খুব সুন্দরভাবে সাজুগুজু করার পর তার বান্ধবীরা তার সামনে হাজির হয়ে কয় তোরে এত সুন্দরী লাগতেছে রে যেটা ভাষায় প্রকাশ করার মতো না এতই তোরে সুন্দরী সুন্দরী লাগতেছে তোরে কাপড়টা বড় সুন্দর ম্যাচিং হইছে আর এই যে সাজুগুজু কি যে মজা কি যে সুন্দরী তোরে লাগতেছে বান্ধবীদের প্রশংসা আর আওয়াজ শুনিয়া নববধূ সজ্জিত অবস্থায় চোখের পানি ছাড়িয়া কান্না বান্ধবীরা ডাক দিয়া বলেন আমরা আবার কি এমন কথা বললাম তোরে তো কষ্ট পাওয়ার মতো কান্না করার মতো কোনো কথা তোরে বলি নাই তারপরেও কান্না করো কেন ব্যাপার কি আমরা তো তোর প্রশংসাই না করলাম কান্না করার মতো কোনো বাজে কথা তো বলি নাই তুই কান্না করো কেন বান্ধবী ডাক দিয়া বলে নববধূ ডাক দিয়া বলে এবার তোর আমার একটা প্রশ্নের জবাব দে বল 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 আমি যে সুন্দর পোশাক পরলাম আমি যে সাজলাম আমি যে সজ্জিত হইলাম আমি কার জন্য সাজি বলে তুই তোর দুলহার জন্য এত সুন্দরভাবে নিজের সাজাইছ বলে তোরা আমার সুন্দরী বলেছ আমার টেনশন আমার চিন্তা আরে তোরা একবার না হাজার বার যদি আমার সুন্দর বলো অথবা কালো বলো ভালো বলো অথবা মন্দ বলো গো আমার কিছুই আসে যায় না আমার কান্নাও বন্ধ হবে না টেনশনও দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমি যার জন্য সাজলাম যার জন্য নিজের এমন ভাবে উপস্থাপন করলাম যতক্ষণ পর্যন্ত আমার দুলহা আমার ডাক দিয়া না বলবে তুমি বড় সুন্দর তোমারে বড় চমৎকার লাগে তোমারে বড় সুন্দরী লাগে যতক্ষণ পর্যন্ত আমি যার জন্য সাজলাম সেই দুলহা আমার প্রিয়তম আমার সার্টিফিকেট না দেয় ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রশংসায় আমার টেনশন আরো বাড়িয়ে গেছে এজন্য আমার কান্না এ মুসলমান ইমানদার দুনিয়ার কে কি বলল ওইদিকে তাকায় লাভ নাই দুনিয়ার কে ভালো মন্দ কে ভালো বললো কে মন্দ বললো এটা দিয়ে খালাপ নাই আমরা যার পাগল বলুন আমরা ওই আল্লাহ যদি আমাকে বলে তুই আমার বান্দা নবী যদি বলে তুই আমার উম্মত আমাদের আর কিছুই দরকার নাই বলুন পরকালে আমরা আল্লাহর বান্দা হয়ে সামনে দাঁড়াতে চাই কি চাই না পরকালে আমরা নবীর সামনে উম্মত হয়ে দাঁড়াতে চাই কি চাই না নবীন উম্মত কারা তাদের আলামত চিহ্ন আছে না নাই আস্তে কন জোরে এক জোরে বলেন আছে না নাই কে আল্লাহর বান্দা তার আলামত আছে ভিন্ন হৃদয় দিয়ে উপলব্ধি করেন যে আল্লাহর বান্দা যে আল্লাহর খাঁটি বান্দা সে এক অক্ত নামাজ বাদ দিতে পারে না আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যে পাঁচ অক্ত নামাজ পড়বে না ওমাল লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন এ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নাই ওয়াদা নাই আল্লাহ চাইলে ইনশা গফারা ওয়া ইনশা আযাবাহু আল্লাহ চাইলে তারে সাজা দিবেন অথবা তাকে মাফ করে দিবেন এই যে সন্দেহ আপনি আমানত রাখলেন না দুনিয়ার তুচ্ছ জিনিস সামান্য টাকা এ টাকা পয়সা এগুলো আমানত রাখলেন না এমন জায়গায় যেই জায়গায় পাইতেও পারেন নাও পাইতে পারেন এমন জায়গা আমানত রাখেন না বরং যেখানে রাখবেন সেখানে আপনি নিশ্চয়তা থাকতে হবে শতভাগ যে আমার এটা আমি পাব ও মুসলমান ইমানদার তাইলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলে আমি পুরোপুরি নিশ্চয়তা দিলাম তুই জান্নাত পাবি যদি তোর নামাজটা মুনাফিকি মুক্ত নামাজ হয় তোর নামাজটা লোক দেখানো নামাজ না হয় আমি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যেই হয় আমি ওয়াদা দিলাম
আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ওয়াদা দিবেন maaf করে দিবে একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রতিশ্রুতি নিয়া বিদায় হতে চাই কি চাই না মুসলমান নবীর আশিকার দল হাশরের ময়দানে সবার আগে হিসাব হবে কিসের হিসাব আস্তে বলবেন না জোরে বলেন সবার আগে নামাজের হিসাব نبيذي بولن قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قيامة الميدان شبارة نماز الحساب الله ডাক দিয়া বলবেন তোরা নামাজ পড়তিনি বেনামাজি বান্দা ডাক দিয়া বলবে হ্যাঁ নামাজ পড়তাম নামাজি বান্দাও বলবে নামাজ পড়তাম সবাই বাঁচার জন্য বলবে নামাজ পড়তাম আল্লাহ বলবেন এই জবানের কোনো দাম নাই জবানের কোনো দাম নাই প্র্যাকটিক্যাল দেখায় দে আমার সেজদা দিয়া দেখায় দে ওই দিন যারা প্র্যাকটিক্যাল মাওলার সেজদা দিয়া দেখায় দিতে পারবে তারাই নামাজি হিসাবে গণ্য হবে আর যারা প্র্যাকটিক্যাল মাওলার সামনে সেজদা দিয়া দেখাইতে পারবে না তারা সোজা জাহান্নামে চলে যাবে এ মুসলমান সেনাবাহিনী পরিপূর্ণ সেনাবাহিনী হওয়ার আগে ট্রেনিং নেওয়া লাগে ট্রেনিং নেওয়া লাগে ট্রেনিং নিয়ার পরে আপনি সেনাবাহিনী হবেন অনুরূপভাবে মাওলার সামনে যখন দাঁড়াইবেন যে বান্দা জমিনে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের ট্রেনিং বান্দার ছিল আল্লাহ বলবে বান্দা আমার সেজদা দে আল্লাহ বলতে দেরি হবে গো বান্দা সেজদা দিয়া দেখায়া দিতে দেরি হবে না বলুন আমরা আল্লাহর সামনে হাশরের ময়দানে সেজদা দিয়া দেখায় দিতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন তাইলে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়াহুম সালিমুন আমি আর সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট কথা বলবো অসুবিধা হবে আপনাদের হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছে হুজুরকে একটু কষ্ট করে নিয়ে আসবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা বিরক্ত হইতেছেন না তো একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন দে আমার সেজদা দে তোরা তো বলছো সেজদা দিতি এখনই প্রমাণ হবে কে সেজদা দিবি আর কে কে জমিনে সেজদা দিতি আর কে দিতি না আল্লাহ সেজদার দিকে ডাকবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ মাওলা যখন সেজদা দেওয়ার জন্য ডাকবেন তখন একদল বান্দা এমন হবে যারা সেজদা দিতে পারবে না ফালা ইয়াসতাতিউন তারা সেজদা দিয়া দেখায় দিতে পারবে না ঘাড়ে রগগুলো তামার চাইতেও শক্ত হয়ে যাবে লোহার চাইতেও শক্ত হয়ে যাবে চোখের বাণীগুলো ছড়বে সেজদা দিতে পারবে না আল্লাহ ডাক দিয়া বললেন কিরে তোরা সেজদা দিতে পারো না কেন কেন তোরা আজকে সেজদা দিতে পারো না মাসালাকাকুম ফি সাকার ওরা ডাক দিয়া বলবেন কালু লাম নাকু মিনাল মুসলিমিন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ধরা তো পড়ে গেলাম আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা ফজরের সময় ঘুমাইতাম জোহরের দুনিয়াবি কাজে সময় কাটাইতাম আসরটাকে হেলায় খেলায় কাটাইতাম মাগরিবও পড়তাম না এশাও পড়তাম না আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এ মুসলমান ইমানদার খশিয়াতান আবসারুহুম সেদিন লজ্জায় তাদের চোখগুলো নিম্নগামী হয়ে যাবে তার হাকুহুম জিল্লা চারদিক থেকে বেজ্জুতি লাঞ্ছনা বঞ্ছনা তাদের ঘিরে ফেলবে আমার আল্লাহ বলবেন আজকে কোনো লাভ নাই রে ও বান্দা বান্দির তো আজকে কোনো লাভ নাই ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন ওই তাফসীরুল কোরআনের মাহফিলের ময়দানেও কত বয়ান করা হয়েছে নামাজের
আমার বান্দারা কত মাহফিলে মসজিদের মিম্বারে তোদের নামাজের দিকে ডাকতো নামাজের দিকে আসো নামাজের বয়ান করতো তোরা সুস্থ ছিলি নামাজ পড়তি না নামাজটা তোরা মনোযোগ দিয়া পড়তি না আজকে কান্না করিয়া লাভ নাই কান্না করিয়া লাভ নাই আজকে কান্নার কোনো ফায়দা নাই এজন্য আল্লাহর নবী দোয়া করতে নাই আল্লাহ আমাকে এমন দুইটা চক্ষু দান করেন যে দুইটা চক্ষু আপনার ভয়ে ক্রন্দন করতে পারে ওই দিন আসার পূর্বে যেদিন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে রক্ত ঝরবে আপনার মায়া হবে না ওই দিনটা আসার পূর্বে জমিনে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন এ মুসলমান ইমানদার তাহলে বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের আল্লাহ নবী বলেন ফাইন সালহাত সালহা সাইরু আমালিহি যার নামাজের হিসাবটা ঠিকঠাক হয়ে যাবে ফাইন সালহাত সালহা সাইরু আমালিহি তার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আর যার নামাজের হিসাবটা যার কঠিন হয়ে যাবে নামাজের হিসাব যার ভেজাল হবে বাকি সবগুলো হিসাব তার ভেজাল আর ভেজাল হবে এ মুসলমান ইমানদার নামাজের হিসাবটা ঠিকঠাক মতো হয়ে গেলে আর কোনো টেনশন থাকবে না এজন্য আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা যে পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করবে গুরু সহকারে নামাজ আদায় করবে কানাত লাহু নূর এই নামাজ তার জন্য নূর হবে নূর হাশরের ময়দানে অন্ধকার আর অন্ধকার যারা বেনামাজি বামপন্থী রাম বাম যারা তারা বাম পাশে থাকবে বাম পাশে অন্ধকার আর যারা ডান পাশে থাকবে নামাজি মুমিন মুত্তাকিন বান্দারা ডান পাশে থাকবে ওই ডান পাশে যারা থাকবে তাদের জন্য আলোর ব্যবস্থা হবে আলো আল্লাহ নবী বলেন শোনাও যারা নামাজ নামাজ আদায় করবে কানাত লাহু নূর নামাজ তার জন্য লাইট হবে আলো হবে তাদের সামনে আলো থাকবে আলো দেখে দেখে তারা সামনে আগায় যাবে ওয়ালা বুরহানা নামাজ তাদের জন্য দলিল হবে তারা যে ইমানদার নামাজ তাদের ইমানের দলিল হিসাবে দাঁড়ায় যাবে ওয়ালা নাজাতাইয়া আর আল্লাহ নে বলেন কানাত লাহু নূর নামাজ নূর হবে ওয়া বুরহানা দলিল হবে ওয়া নাজাতাইয়া ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার নাজাতের কারণ হবে আর ওয়ামাল লাম ইউহাফিজ আলাইহা যে নামাজ পড়বে না নামাজের হেফাজত করবে না কানাত লাহু নূর তার জন্য কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না আলোর ব্যবস্থা থাকবে না ওয়ালা বুরহানা তার জন্য দলিল থাকবে না তার কোনো দলিল থাকবে না সে যে ইমানওয়ালা ওয়ালা নাজাতা ওয়ালা নাজা আর তার জন্য নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না ওয়া কানা ইয়াউমাল কিয়ামা مع قارون وفرعون وهامان وأبي بن خلف قيامة الدين بندا إيه بندا أبوستا هم يامون شي قارون فرعون هامان أبي بن خلف সাথী হইয়া জাহান্নামে শামিল হয়ে যাবে ও মুসলমান ইমানদার একটা জমানো বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা পাবন্দির সাথে মনোযোগী হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না আরে আমরা নামাজ পড়ি আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন এই দিকে ওনার ছোট বাচ্চা ঘরে ঘুমায় হঠাৎ করে একটা বিষাক্ত সাপ ঘরের ভিতরে ঢুকিয়া গেলেন তিনি নামাজে দণ্ডায়মান হই হুল্লুর আর চিল্লা চিল্লি ঘরের ভিতরে মানুষের অভাব নাই লাঠি সুটা নিয়ে আসলো বিষাক্ত সাপ বাচ্চাটারে দংশন করবে আর বাচ্চাটা মরিয়া যাবে সবার চিল্লা চিল্লি সবাই মিলিয়া সাপটাকে মারিয়া ফেলল এবার আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরস্থিরভাবে নামাজের সালাম ফিরাইয়া নামাজ সমাপ্ত করিয়া বিবিরে ডাক নিয়া বলে বিবি রে ও বিবি ব্যাপার কি কিসের জানি শোরগোল শুনলাম শব্দ শুনলাম আওয়াজ শুনলাম বিবি ডাক নিয়া বলে আল্লাহ আপনার উপর আল্লাহ আপনাকে হেফাজত করুন ঘরের ভিতরে এত কিছু হয়ে গেল আপনি বলেন কি হয়েছে একটু শোরগোল শুনলাম আপনার পাশেই তো আমার বাচ্চাটা শোয়া একটুর জন্য তারা সাপ কামড় দেয় নাই এই তো দেখেন সাপ
সাহাব আপনি একটু খেয়াল করলেন না আব্দুল ইবনে জুবাইর ডাক দিয়া বলে ধুত্তুরি তুমি থামো আমি আমার মাওলার সামনে দাঁড়াইছি আবার অন্য দিকে কেমনে খেয়াল করি এদের নামাজ ছিল এমন এরা যখন দাঁড়াইতেন রাতের বেলা নামাজে পাখিরা মনে করবে একটা খুঁটি দাঁড়ানো মাথার উপর পাখিরা বসে যেত নামাজে দাঁড়াইতেন এত সুন্দরভাবে দাঁড়াইতেন রুকুতে গিয়া লম্বা সময় দিতেন সেজদায় গিয়া কান্না করতেন ও মুসলমান ইমানদার নবীজির কন্যা জান্নাতের নারীদের সর্দার ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইশার নামাজের পর দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ পড়বেন এশার নামাজ আনতে এবার দুই রাকাত নামাজ পড়তে গিয়া আবেগ আর ভালোবাসা নিয়ে মাওলার কালাম তেলাওয়াত করতেছেন তো করতেছেন চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া ফজরের আজান হয়ে যায় আর নামাজ সালাম ফিরাইয়া ডাক দিয়া বলে আল্লাহ একটা জমানো বন্ধ রাখবেন না শেষ সময় একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ রাত এত ছোট কেন এত ছোট রাত কেন বানাইলা মাত্র দুই রাকাত নামাজ পড়ার সময় পাইলাম না এত ভালোবাসা নিয়ে তেলাওয়াত করলাম সুযোগটাও পাইলাম না রাতটা ফুরায় গেল তোমার রাত কেন এত ছোট বানাইলা গো মালিক এ মুসলমান ইমানদার তিনারা ছিলেন এমন নামাজি তিনারা ছিলেন এমন নামাজি আমরা যাদের ভালোবাসি নবীজির কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার হুসাইন আল্লাহ তাআলা হকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী যখন ছুরি চালাইবে শেষ সময় ডাক দিয়ে বলছে আমারে দুই রাকাত নামাজ পড়ার সময় দাও ইয়াজিদ সীমার যখন ইমামের বুকের উপরে সীমারকে বললেন ইমাম মিনতি করে আমার শির কাটিও তখন আমার শির কাটিও তখন যখন থাকি বসিজদায় হুসাইনের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনা ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনা দুঃখের সাথে বলতে হয় আজকে একদল ইয়াজিদি মার্কা মুসলমান আমাদের দেশে আছে যারা ইয়াজিদের প্রশংসা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকার ইঙ্গিতে বিরোধিতা করে জোরে কন ঠিক কিনা একটা জমানো বন্ধ রাখবেন না আলোচনার লম্বা নয় আমি ছেড়ে দিলাম একটু দিল দিয়ে অনুধাবন করে নেন বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে চাই কি চাই না নবীর আশেকের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় দুই রাকাত নামাজের সময় চাইলেন নামাজ পড়লেন নামাজ এ মুসলমান ইমানদার আমার নবী জীবনের শেষ সময় যখন পর্দার আড়ালে চলিয়া যাবেন তখন আমার নবী বলেছেন নামাজ 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 উম্মতের দল নামাজ 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 নামাজকে ছাড়িয়া দিও না আজকে আমরা উম্মত দাবিদার নামাজ পড়ি না মুসলমান নবীর আশেকের দল একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করতে চাই কি চাই না বলুন কারা কারা নামাজ পড়বেন কবুল করার মালিক আল্লাহ যারা যারা নামাজ শুরু করবেন হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর ইব্রাহিম খলিল ভাই আমি